ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে আপন চাচাতো ভাই হাবিবকে আমাদের যে দ্বিতীয় আসামি এরশাদ তিনি হত্যা করেন। আমরা আমাদের তদন্তকালে নিশ্চিত হই যে একমাত্র এরশাদই এই মামলার আসামি এবং পরবর্তীতে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তায় এবং থানা পুলিশের সহায়তায় তাকে আমরা ঢাকার ফার্মগেট থেকে গ্রেপ্তার করি এবং আমরা আশাবাদী উনি ম্যাজিস্ট্রেট করে তিনি 164 দ্বারায় তিনি জবানবন্দিও দিয়েছেন এবং আমরা নিশ্চিত যে তাকে আমরা একটি ন্যায় বিচার দিতে পারবো ভিকটিমের প্রতিও এবং আসামির প্রতিও।